আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব জাহিদ মালেক এমপি মহোদয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমরা প্রেস ব্রিফিংয়ের পরবর্তী অংশে যাওয়ার পরে আগে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনাদের সামনে কিছু কথা বলার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়। হ্যাঁ। শতন্তের সাইডে গিয়ে দাঁড়ান। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এখন আপনাদের সামনে কথা বলবেন। আবারও হাজির হলাম। আপনারা জানেন গতকালই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জেলার সাথে কথা বলেছেন যেখানে ডিসি এসপি আওয়ামী নেতৃবৃন্দ সকলে উপস্থিত ছিলেন উনি ওনার দিক নির্দেশনা এবং ওনার আলোচনায় দেশবাসী আশ্বস্ত হয়েছেন এবং নতুন করে কাজ করার আহ হ্যাঁ ফেসবুক ফেসবুক আমরা বলতে চাচ্ছি যে আমরা প্রতি আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করছি আমরা হাসপাতালে Ventilator বসাচ্ছি ইতিমধ্যে প্রায় আমাদের সরকারি হাসপাতালে প্রায় 50 Ventilator বসানোর কার্যক্রম চলছে এবং আমাদের পোটেও সাড়ে তিনশো রয়েছে এবং প্রাইভেটে সাতশো ভেন্টিলেটার রয়েছে আমাদের হাসপাতালগুলোকে আমরা আরো প্রস্তুত করছি ইতের মধ্যে কর্মী টোলাকে আমরা প্রস্তুত করেছি যেখানে ভেন্টিলেটারও থাকবে এবং আমরা গ্যাস লিভার হাসপাতালকে প্রস্তুত করেছি সেখানে ভেন্টিলেটার অন্যান্য সুযোগ সুবিধা থাকবে ওয়েট আগের থেকে কাজ করছে রেলওয়ে হাসপাতালও প্রায় তৈরি হয়ে গেছে পাশাপাশি আরো অনেক হাসপাতাল ঢাকা এবং ঢাকার বাইরে প্রস্তুত রয়েছে আমরা পরীক্ষার জন্য টেস্টিং ফ্যাসিলিটি ঢাকা ইতিমধ্যে আপনারা জানেন নতুন জায়গা থেকে শুরু হয়েছে তার মধ্যে রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আইপিএইচ শিশু হাসপাতাল এবং আগামী দু এক মধ্যে ঢাকা মেডিকেল কলেজের কলেজের টেস্টিং ফ্যাসিলিটি শুরু হয়ে যাবে এবং ঢাকার বাইরে কাজ শুরু করবে আহ মায়ে শুরু করবে রংপুর এবং রাজশাহী শুরু করবে এবং পর্যায় প্রতিটি আহ মেডিকেল কলেজের আহ প্রশ্ন ফেসিলিটি শুরু করবে কিন্তু প্রশ্ন ফেসিলিটি থাকলে চলবে না বর্ধমান পরীক্ষার কিন্তু বর্ধমানের জন্য ব্যবস্থা করা হয়েছে জনগণে গিয়ে আসুক টেস্ট করুক আমি চাচ্ছি না যে জনগণ কেউ বাইরে এবং যারা সন্দেহজনক অবস্থা আছেন তারা টেস্ট করিয়ে নিন এবং নিজেরা ভালো থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন কারণ টেস্ট ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমি আবার আহ্বান করছি যে আপনারা টেস্ট করুন বেশি বেশি করে টেস্ট করুন এবং নিজেরা সুরক্ষিত থাকুন আমরা প্রতিনিয়তই যে সমস্ত জিনিস প্রয়োজন হয় করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য যেমন ধরেন পিপিই মাস্ক এগুলো প্রতিনিয়তই আমরা বাড়িয়ে চলেছি এবং আমি আহ্বান করব এগুলি সঠিক ব্যবহার যাতে হয় আমরা এখানে আরো কিছু বলতে চাই যে সরকারি নির্দেশনা কিছুটা হলেও মানা হচ্ছে না আমি দেখেছি ঢাকা এবং ঢাকা পুরান ঢাকা ঢাকার আশেপাশে এবং বিভিন্ন জেলায় ইউনিয়ন গুলোতে সেখানে লোক ভিতরে ঘোরাফেরা করছে বাজারে ঘোরাফেরা করছে স্টলে এই জিনিসটা মোটেই কাম্য নয় তাহলে পরে তারা এই সংক্রমণটা ছড়িয়ে দিবে তাই আমি আশা করি এই কাজ থেকে বিরত থাকবেন বিশেষ করে যারা ঢাকা থেকে গেছেন গ্রামের বাড়িতে তারাই বেশি ঘোরাফেরা করছেন এবং আমি সেইভাবে আপনাকে আহ্বান করবো ঘোরাফেরাটা করবেন না তাহলে সংক্রামক ছড়িয়ে যাবে আমার আমরা ভালো এখন আছি বিদায় এটি নয় আমাদেরকে ভালো রাখতে হবে আমরা দেশকে ঝুঁকির মধ্যে আমরা ফেলতে পারি না তাই আমি আহ্বান করব আপনারা ঘরে থাকুন এবং আপনারা পথে থাকুন আমি আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে প্রায় চুয়ান্ন জন আক্রান্ত হয়েছে নতুন তিনজন হয়েছে এবং নতুন একজন মারা গেছে এবং তা ছয় জন মৃত্যুবরণ করেছে এবং ছাব্বিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে গেছেন বিশ্বজোড়া আপনারা জানেন যে করোনার থাবা কিন্তু থামেনি তারা সাড়ে আট লক্ষ আক্রান্ত হয়েছে বিয়াল্লিশ হাজার লোক মৃত্যুবরণ করেছে এবং এক লক্ষ আশি হাজার সেরে বাড়ি গেছেন আমি এখানে আরো দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে স্বাস্থ্য আছে এগুলো মেনে চলবেন যেখানে হাত ধোয়া হাত ধোয়াটা ভালো করে ধুতে হবে বাইরে গেলে বাইরে মাস্ক করবেন এবং একটি ডিস্টেন্স বজায় রাখবেন বেশি করে পানি খাবেন এবং বিশেষজ্ঞরা বলেছেন ভিটামিন খেলেও বিশেষ করে ভিটামিন সি যা নিয়মিত পাওয়া যায় সেগুলো খেলেও অনেক ভালো মানুষের থাকে এবং যখনই কোনো অসুস্থ বোধ করবেন তাড়াতাড়ি করে আপনারা কল করবেন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং বিশেষ করে যারা বয়স্ক যারা আছেন তারা বেশি সাবধানে থাকবেন কারণ যত মৃত্যু হয়েছে তার নব্বই বয়স্ক লোকের মৃত্যু রয়েছে আমি আরেকটি জিনিস আহ্বান করতে চাই আমাদের যারা বেসরকারি ডাক্তার রয়েছেন তারা ভালো সেবা দেন তাদের হাসপাতাল রয়েছে বেসরকারি ডাক্তারদের চেম্বার গুলো অনেকগুলোই বন্ধ আছে আমাদের কাছে লোকে বলে এবং হাসপাতাল চিকিৎসা একটু স্থিরিত হয়ে গেছে আমি আশা করব এই সময় আপনারাও এগিয়ে আসবেন দেশবাসীর পাশে থাকবেন আমরা সবসময় দেশবাসীর পাশে আসি চেষ্টা করছি আমরা সবসময় চিকিৎসার উপায় করার জন্য আমরা গত দুই মাস চেষ্টা করছি এবং আপনারা দেখেছেন যে আমাদের কথা অনুযায়ী কাজও হচ্ছে আপনাদের সহযোগিতা চাই এবং আমি দেশবাসীর পাশাপাশি সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের ডাক্তাররা নার্সরা আর্মি পুলিশ জিএসপি আওয়ামী লীগের লিডাররা যারা কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি প্রতিনিয়তই উনি নিজেও

মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা আশা করব যে জাতি মাননীয় মন্ত্রী মহোদয়ের অভিশাপ থেকে মুক্তি লাভ করার জন্য বিদেশ ফেরত ব্যক্তি এবং আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইন করার কোনো বিকল্প নেই অদ্যাবধি আমরা মোট ষাট হাজার চারশো জনকে হোম কোয়ারেন্টাইন এবং দুশো চৌত্রিশ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং সর্বমোট একষট্টি হাজার সাতশো একচল্লিশ জনকে কোয়ারেন্টাইন করেছি গত চব্বিশ ঘন্টায় নতুন এক হাজার চারশো উনষাট জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং পাঁচ হাজার একশো ত্রিশ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে এই পর্যন্ত সর্বমোট একচল্লিশ হাজার আটশো বারো জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে উনিশ হাজার নয়শো উনত্রিশ জন কোয়ারেন্টাইনে আছেন আমি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জনগণকে কোয়ারেন্টাইন বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি আমরা কোভিড উনিশ নিয়ন্ত্রণে বিদেশ থেকে আগত ছয় লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো ত্রিশ জন যাত্রীকে বিভিন্ন বিমানবন্দর স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে স্ক্রিনিং করেছি গত চব্বিশ ঘন্টায় তিনশো জন যাত্রী দেশে প্রবেশ করেছেন যাদের প্রত্যেককেই স্ক্রিনিং করা হয়েছে কোয়ারেন্টাইন মুক্ত ব্যক্তি একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার সাথে আমরা সকলে মিলে মানবিক আচরণ করি এবং অমানবিক আচরণ থেকে বিরত থাকি প্রিয় সাংবাদিকবৃন্দ করোনা ভাইরাস মোকাবেলায় আমরা আমাদের মোবাইল সার্ভিস বা মোবাইল কল ব্যবস্থাপনা করেছি আপনারা জানেন আমাদের স্বাস্থ্য বাতায়ন রয়েছে তাছাড়া ট্রিপল থ্রি নাম্বার রয়েছে এবং আইডিসিআর হটলাইন নাম্বার রয়েছে স্বাস্থ্য বাতায়ন এবং ট্রিপল থ্রি নাম্বারে ফোন করে ঘরে বসেই আপনি কোভিড উনিশ সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসা সেবা গ্রহণ করুন গত চব্বিশ ঘন্টায় কোভিড উনিশ বিষয়ক সাতষট্টি সাতষট্টি হাজার পাঁচশো একটি ফোন কল করা হয়েছে আমাদের স্বাস্থ্য বাতায়নে চীনে প্রথম কোভিড উনিশ সংক্রমণ হওয়ার পর থেকে আমরা আমাদের স্বাস্থ্য বাতায়নে মোট কোভিড উনিশ সংক্রান্ত নয় লক্ষ ছিয়াত্তর হাজার চারশো সাতাশিটি কল পেয়েছি এর মধ্যে কোভিড উনিশ এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্ক সমস্যা সম্পর্কে পরামর্শ এবং চিকিৎসা প্রদান করাই এই চিকিৎসকগণের মূল কাজ তাছাড়া আমরা আমাদের যে আইডিসিআর হটলাইন রয়েছে সেখানে আমরা গত চব্বিশ ঘন্টায় কল পেয়েছি তিন হাজার নয়শো এগারো এবং আইডিসিআর হটলাইনে আমরা কেবল কোভিড সংক্রান্ত কল পেয়েছি দুই হাজার ছয়শো উনষাট এই কোভিড উন সংক্রান্ত কলের সংখ্যা আইইডিসিআর আট লক্ষ দুই হাজার তিনশো সঁত্রিশটি আমরা ইতোপূর্বে আপনাদের জানিয়েছিলাম কোভিড উনিশ সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসা দেওয়ার জন্য আমরা একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক গ্রুপ তৈরি করেছি প্রতিদিন এই গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় এ সংখ্যা একশো একজন বৃদ্ধি পেয়ে বর্তমানে স্বেচ্ছাসেবী সেই গ্রুপের সংখ্যা চিকিৎসকের সংখ্যা দশ হাজার আটশো বারো জনে পৌঁছেছে লজিস্টিক সম্পর্কিত তথ্য গতকাল ভিডিও কনফারেন্সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিপি পিপিই এর ঝুঁকি সঙ্গ সঙ্গত ব্যবহার সম্পর্কে নির্দেশনা দিয়েছেন আমরাও আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে এবং জাতির এই ক্রান্তি লগ্নে আমরা অবশ্যই পিপিই এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব চলুন আমরা পিপিই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে নিজেরা সুরক্ষিত থাকি এবং মানুষকে সেবা প্রদান করি আমরা প্রতিনিয়ত পিপিই সরবরাহ এবং বিতরণ করছি আমরা ইতিমধ্যে তিন লক্ষ উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশটি পিপিই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিতরণ করেছি এবং আমাদের কাছে পিপিই মজুদ রয়েছে আমরা দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে পিপিই সংগ্রহ করছি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি চিকিৎসক বৃন্দকে আহ্বান জানাচ্ছি আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন প্রাইভেট চিকিৎসক বৃন্দকে অনুরোধ করছি আপনারা প্রাইভেট চেম্বার বন্ধ না রেখে নিজের সুরক্ষা নিশ্চিত করে পীড়িত মানুষের সেবা প্রদান করুন আমাদের প্রেস ব্রিফিং এটুকুই ছিল এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর একটু ডিটেল তাদের জানানো যাবে কিনা এক আরেকটা হচ্ছে দুজন নারী কর্মী আপনাদের যারা কল সেন্টারে কাজ করেন তারা ফেসবুকে দুটো স্টেটাস দিয়েছেন যে বিভিন্ন লোকজন তাদেরকে উস্কানি বিভিন্ন কথা ফোন করে অবান্তর কথাবার্তা বলছেন এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ আপনারা নেবেন কিনা ধন্যবাদ আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে আজকে বিশেষ কোন হয়তো অনিবার্য কোন কারণে আমাদের আইডিসিআর এর পরিচালক মহোদয় এখানে উপস্থিত থাকতে পারেননি আমার কাছে যে রিপোর্টটা এসেছে সেটা মোটামুটি মন্ত্রী মহোদয় যে রিপোর্ট প্রদান করেছেন সেটুকুই আছে ডিটেলস হয়তো আপনাদেরকে আমি আমরা আগামীকাল জানাতে পারবো এখানে একটু বলে রাখি এখানে আমার হাতে আরও একটা রিপোর্ট রয়েছে সেটা হলো আমাদের আইসোলেশান সংক্রান্ত তত্ত্ব গত চব্বিশ ঘন্টায় আমরা নয়জনকে আইসোলেশনে নিয়েছি এবং এই সংখ্যা সর্বমোট বর্তমানে তিয়াত্তর তিয়াত্তর অর্থাৎ তিয়াত্তর জন এখন আইসোলেশনে আছেন গত চব্বিশ ঘন্টায় একজনকে আমরা আইসোলেশন থেকে ফেরত দিয়েছি এবং সর্বমোট এই যাবৎকালে আমরা দুইশো পঁচানব্বই জনকে আইসোলেশন করেছি আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন যে আমাদের কল সেন্টারে যে আমাদের নারী কর্মী যারা আছে বা চিকিৎসক আছে তাদের সাথে অশালীন কিছু কথাবার্তা অনেক গ্রাহক হয়তো বলে থাকেন তো সেই বিষয়ে আমরা চিন্তা করছি যদি এরকম পরিস্থিতি দেখা যায় যে সেটা শালীনতাকে একবারে নষ্ট করে দেয় বা বিবর্জিত হয় তাহলে তাদেরকে আমরা ট্র্যাক করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি শুনতে পাচ্ছেন আক্রান্ত হয়েছেন তার মধ্যে কি কোন চিকিৎসক আছেন

গত চোদ্দ ঘন্টা চব্বিশ ঘন্টা একশো সাতান্ন জনকে পরীক্ষা করেছি তন মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন যে তিনজনকে আমরা শনাক্ত করেছি এবং এ পর্যন্ত সর্বমোট শনাক্ত চুয়ান্ন জন সেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন আমার প্রশ্ন ছিল যে গতকালকে যে আইডিসি ডিরেক্টর বললেন যে আপনারা মৃতদেহ থেকে স্যাম্পল কালেক্ট দেখেছেন যে তাদের মধ্যে কোভিড নাইন্টিনের সংক্রমণ ছিল না আপনারা আসলে কতগুলো এরকম মৃতদেহ থেকে স্যাম্পল কালেক্ট করেছেন আমরা বেশ একটা কয়েকদিন ধরে দেখতেছি যে অন্তত পনেরো জন এরকম আমরা যেটা দেখেছি যে মারা যাওয়ার খবর আমরা পেয়েছি তাদের সিমটম ছিল কোভিড নাইন্টিনের আমরা আপনাদেরকে ইতিমধ্যে তথ্য দিয়েছি যে আমরা গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা একজন বলেছি সেটা আর তাছাড়া যে অন্যান্য যে মৃত্যুর কথা আপনারা বলছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা স্যাম্পল সংগ্রহ করছি এবং এ পর্যন্ত যতগুলো এ ধরনের সংবাদ ছিল তাদের সবাইকেই নেগেটিভ পাওয়া গেছে হ্যালো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব আমি মাসুদ মিথান পলাশ বলছিলাম প্রশ্ন বুঝি নাই হ্যালো জি প্রশ্ন করেন জি প্রশ্ন করেন আমি মাসুদ রেহান যায়নি স্পেসিফিক বলতে পারবেন কতজন মৃত মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করা পরীক্ষা করা হয়েছে এই পর্যন্ত স্পেসিফিক বলতে পারছি না কিন্তু আপনারা পত্রিকায় যে রিপোর্টগুলি করেছেন তাদের প্রায় সবাল নমুনা আমরা সংগ্রহ করেছি এবং গতকাল আইডিসিআর এর পরিচালক সুস্পষ্টভাবে বলেছেন যে এই রিপোর্টগুলিতে কোনো পজিটিভ কেস পাওয়া যায়নি

আমরা বিষয়টা চিন্তা করবো আমি চেষ্টা করব আগামী দিন থেকে আপনাদেরকে এই টোটাল ফরম্যাটে কোন সেন্টার থেকে কয়টা এসেছে পরীক্ষা করা হয়েছে আগামী দিন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব

আপনারা জানেন যে ভাইরাসটা সাধারণত লিভিং সেলের ভিতর থাকে জীবিত মানুষের মধ্যে থাকে জীবিত কোনো প্রাণীর মধ্যে থাকতে পারে তো যেহেতু মৃতদেহ মৃতদেহের মধ্যে ভাইরাসটা জাস্ট অবজেক্টে যেমনভাবে থাকে অমনই থাকবে এবং এটা ডিপেন্ড করবে হলো টেম্পারেচার হিউমিডিটি বিভিন্ন এই আনুষঙ্গিক বিষয়গুলোর উপর তো আমরা এখন ধরে নিচ্ছি যে দুই ঘন্টার মতো সময় কিংবা দুই থেকে তিন চার ঘন্টার মতো এরকম সময় আমরা ধরে নিই প্রেডিকশন কারণ স্পেসিফিক্যালি একদম ডিটারমাইন করে বলা যাবে না যে এটা আসলে কয়েক ঘন্টা সেই জন্য আমরা যেখানেই মৃতদেহ থেকে স্যাম্পল কালেকশন করার কথা বলা হয় সেগুলো আমরা ভাবি যে আমরা যেন দুই দুই ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম এই সময়টা আমরা মেনটেন করে স্যাম্পলগুলো কালেকশন করি আরেকটা জিনিস এখানে বলা প্রয়োজন যেহেতু ভাইরাস যদি ওই বেটি ওই ওই ব্যক্তিটি যদি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েই থাকে তাহলে এই ভাইরাসটার সিক্রেশনগুলো তার নাকের মধ্যে থাকবে এবং সেটা মৃতই হোক কিংবা জীবিতই হোক এবং এই ভাইরাসটা মৃত হয়ে গেলেও ওই স্যাম্পলটা কালেকশন করার পরে আমরা পিসিআর করে সেটা ডিটেকশন করতে পারবো যদি সেখানে ভাইরাসটা থেকে থাকে কারণ পিসিআর পদ্ধতিতে যে টেস্টটা করা হয় সেটা হলো ভাইরাসের আরএনএটাকে ডিটেক্ট করা হয় জীবিত ভাইরাস নয় সুতরাং এই জিনিসগুলো আপনারা যদি একটু মনে রাখেন এবং আমরা সকলে যদি মনে রাখি তাহলে আমরা এটুকু কনক্লুশনে যেতে চাই যদি মৃত ব্যক্তিটি সত্যি সত্যি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে থেকে থাকেন তাহলে তার স্যাম্পলে এই ভাইরাসটা থাকার কথা ধন্যবাদ আমরা মনে হয় শেষ করতে পারি এখন আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা প্রেস শেষ করব আমার ছিল আপনি

এই যে আপনার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে মানুষকে ঘরে থাকার জন্য কিন্তু মানুষজনকে আসলে ঘরে রাখা যাচ্ছে না আপনারা বারবার আহ্বান জানাচ্ছেন কিছুক্ষণ আগে মন্ত্রীও আহ্বান জানালেন এখন আসলে এই যে নামাজ নামাজ পড়তে মসজিদে যাচ্ছে সেখানে তাদেরকে আটকানো যাচ্ছে না মানুষজন বাইরে যাচ্ছে শুধু আহ্বান জানিয়ে কি এই পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব আপনারা কি মনে করেন নাকি তার জন্য আপনাদের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত দেখুন আহ্বান জানানো একটা প্রাথমিক পদক্ষেপ এবং আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানাচ্ছি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন মাননীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী আহ্বান জানাচ্ছেন আমরা স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানাচ্ছি কিন্তু তারপরেও আমি আপনি যদি অনুশাসন না মানি সেক্ষেত্রে আইনের প্রয়োগ অবশ্যই প্রয়োজনীয় এবং আমরা কিন্তু দেখছি যে আইনের প্রয়োগও হচ্ছে তো এটা সঠিকই বলছেন যে গত দু একদিন যাবৎ লোকজনের একটু বাহিরে আসার প্রবণতা একটু বেশি দেখা যাচ্ছে তো আমি আপনাদের পক্ষ থেকে আমি প্রশাসনকে অনুরোধ জানাব যে আমরা আমাদের আহ্বানের সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও যেন এই বিষয়টা সুন্দর দেখভাল করেন ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ বক্তব্য গুলো শুনছেন প্রতিদিন আইডি স্যার ম্যাডাম বলেছেন আপনাদেরকে যে মৃদু লেভেল হলেও কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে সুতরাং আমরা এটা বলতে চাই যে হ্যাঁ কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে তবে মৃদু লেভেলে কারণ আমরা এখনও দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্যাম্পলগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন হচ্ছে ইভেন আইপিএইচেও যে স্যাম্পলগুলো আসছে তাতে আমরা মোটামুটিভাবে অতটা পজিটিভ পাচ্ছি না আইডিসের স্যাম্পল কালেকশানের যে জিনিসগুলো যদি আপনারা দেখেন গত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে তাহলে দেখতে পারবেন যে যতগুলো কালেকশন করা হয়েছে তার মধ্যে কত পার্সেন্ট আপনি পজিটিভ পাচ্ছেন সেটা আপনারা নিজেরও ক্যালকুলেট করতে পারেন সুতরাং যদি কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি হতো তাহলে এগুলোতে প্রায় সবগুলোতেই আমরা পজিটিভ পেতে পারতাম অত মোট কথা আমরা প্রায় অনেক বেশি পজিটিভ পেতে পারতাম তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে কিন্তু সেটা মৃদু লেভেলে হচ্ছে ধন্যবাদ